রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মসূচিতে গণহত্যা, লাশ গুম ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ করা হয়েছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার চৌধুরী এই অভিযোগ করেন। তার আইনজীবী গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে ঘটনার তারিখ হিসাবে 2013 সালের 5 ও 6 মে এবং স্থান হিসাবে মতিঝিলের শাপলা চত্বর এলাকা, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানের কথা উল্লেখ করা হয়েছে। আবেদনে শেখ হাসিনা ছাড়াও রাশেদ খান মেনন, ওবায়দুল কাদের, শেখ ফজলিনুর তাপস, হাসান মাহমুদ, হাজি সেলিম, তারেক আহমেদ সিদ্দিকী, শহীদুল হক, বেনজির আহমেদ, জিয়াউল হাসান, হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার, শাহরিয়ার কবির, মুন্তাসির মামুন, তুরিন আফরোজ, ইমরান এইচ সরকার, মুজাম্মেল বাবু, সময় টিভির আহমেদ জোবায়ের, সুভাষ সিংহ রায়, নাইমুল ইসলাম খান, আজিজ আহমেদ এবং মঞ্জুর আহমেদ। আবেদনে তৎকালীন সময়ের অজ্ঞাতনামা কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিজেপি, র্যাব, পুলিশ সদস্য এবং তৎকালীন কয়েকটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নীতি নির্ধারকদের আসামি করা হয়েছে। 2013 সালের 6 মে রাতে নির্বিচারে গুলি চালিয়ে 2500 থেকে 3000 হেফাজত কর্মীকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে আবেদনে।